সালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক মন্ডলী এতক্ষণ আপনারা দেখেছেন মিল্টন কিংস জামে মসজিদের ফান রাইজিং অ্যাপিল আমরা আপনাদের দেওয়া প্রায় বাষট্টি হাজার ওভার বাষট্টি হাজার সিক্সটি টু থাউজেন্ড ফাউন্ড উই সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাউন্ড উই রেজ ফর দ্য মিল্টন কিংস মসজিদ আপনারা দিয়েছেন এই জন্য আমরা আপনাদেরকে এটিএন বাংলার পক্ষ থেকে মিল জামে মসজিদের সকল মুসল্লিদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে যারা আজকে ফান্ড করেছে স্ক্রিনে আপনারা খুব কম লোকেই দেখেছেন বিহাইন্ড দ্য সিন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় ফিফটি মোর দ্যান পঞ্চাশের চাইতে তারা বেশি আমাদের অফিসে ছিলেন এটার সাথে কাজ করেছেন এর বাইরে এটিএন বাংলার যে ট্যাকটিক্যাল টিম রয়েছে যে কন্ট্রোলিংয়ে যারা ছিলেন আমরা এখানে জাস্ট তাদেরকে একটু রিকগনিশন দেওয়ার জন্যই থ্যাংকস দেওয়ার জন্য আমরা আপনাদের সামনে এসে হাজির হয়েছে আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই দিতে চাই মিল্টন জামে মসজিদের যারা বিহাইন্ড দ্য সিন কাজ করেছেন আপনারা টেলিভিশনে তাদেরকে দেখেন নাই আমি প্রথমে নাম নিতে চাই সবার নাম নেওয়াটা আমার পক্ষে খুবটাই ডিফিকাল্ট তারপর আমার যাদের নামটা আমার মনে আছেন আমি আশা করছি কেউ মাইন্ড করবেন না সবার নাম বলতে না পারলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং মিল্টন কিংস জামে মসজিদের অথরিটির পক্ষ থেকে যদি কোনো ভুল হয়ে থাকে তাদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এখন দু একজনকে থ্যাংকস না দিলেই নয় তার আগে বলে দিচ্ছি অনেক মেসেজ মাধ্যমে ডোনেশন আসছে টেক্সট ডোনেশন আসছে আমরা তাদের মেসেজগুলো পড়তে পারি নাই আমরা তাদের নামটি নিতে পারি না এই জন্য আমরা ক্ষমাপ্রার্থী আপনাদের কাছে দোয়া করবেন মিল্টন কৃষ্ণ জামে মসজিদ যে আজকে ওয়ান হান্ড্রেড থাউজেন্ড টার্গেট নিয়ে আসছেন তাদের মনে মনে আরও টার্গেট কম ছিল যে তারা রিচ করতে পারবেন কিনা সো আলহামদুলিল্লাহ আপনারা প্রায় সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাউন্ড আপনারা তাদেরকে দান করেছেন এর ভেতরে এর মাঝে এর পেছনে যারা কাজ করেছে আজকে শুধু তাদেরকে একটু থ্যাংকস দেওয়াটাই আমরা এই জন্য আসছি জাস্ট উই ওয়ান্ট টু গিভ এ বিগ থ্যাংকস হিউজ থ্যাংকস আপ টু দা মিল্টন কিংস জামে মসজিদ মুসল্লিস সো আমি কয়েকটা নাম নিতে চাই যাদের নাম না নিলেই নয় তাদের ভেতরে আছে আর যারা এখানেই না এখন তারিক ভাই একজন যিনি চলে গেছেন যিনি অনেকক্ষণ কষ্ট করেছেন আমাদের এখানে এরপরে আমি আপ আপনারা দেখেছেন যে এখানে পঞ্চাশের উপরে আপনার আমি আসলে সবার নাম বলাটা আমার জন্য খুব কষ্টকর তারপর আমি বলবো যে আমি এদের সবাইকে চিনি এদের সাথে আমি কাজ করেছি সে মিল্টনকে জামি মসজিদ যেদিন থেকে আমাদের সাথে এটিএন বাংলার মাধ্যমে কাজ করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়াংস্টার ভাইরা তারা আপনাদের এই মিল্টন জামে মসজিদের জন্য তারা যান এবং আপনার যে ভাইটিকে এখন দেখতে পাচ্ছেন আমি আপনাদের বলবো যে আমাদের সাদিক ভাই উনি যতগুলো আমি এই সাদিক ভাইয়ের কথা বলছি এই সাদিক ভাই আপনারা যতগুলো ডোনেশন দিয়েছেন তিনি কম্পিউটারে বসে সব ডোনেশনগুলো আপনাদের মাধ্যমে সে যুগপল করে দেখছেন সিক্সটি ফাইভ ফাইভ আমি আরও কয়েকজনের নাম নিয়েই বলছি এর ভিতরে আমি থ্যাংকস দিতে চাই আমাদের আমি সবার নাম জানি আমি বলবো যে বিলাল ভাই যিনি অনেক কষ্ট করে এখানে আজকে আপনারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের সেক্রেটারি ছিলেন মসজিদের অনেক এখানে আছেন কিনা আমি এই মুহূর্তে আমাদের সেক্রেটারি সাহেব মসজিদের সেক্রেটারি কিংস জামি মসজিদের সেক্রেটারি আপনারা দেখেছেন উনি অনেক কষ্ট করেছেন এবং আরও বলব আরেকজন মাওলানা সাহেবকে আমরা থ্যাংকস দিতে চাই যারা আমরা নাম বলতে পারি মারা জুনদা হাবিদ উনি আমাদের এখানে আসছেন আমরা আরও সময় ওনাকে দিতে পারলে আমরা খুশি হতাম আমরা তাকে সময় দিতে পারি নাই এবং আমি আরও নাম নিব আমি তার আগে শুধু জাস্ট আপনাদেরকে দেখেছি যেই ভাইগুলো আমাদের আজকে যে ইয়াংস্টার যেভাবে আছে অনেক খুব কষ্ট করেছেন কল সেন্টারে ছিলেন এবং আমাদের যিনি প্রত্যেককে আমি চাই যে প্রত্যেকে একটু আপনারা অনেক কষ্ট করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটিএম বাংলার পক্ষ থেকে এবং জনগণের পক্ষ থেকে আপনারা অনেক কাজ করেছেন আমি বিশেষ করে আরও কিছু নাম নিব আপনাদের সামনে আপনারা দেখেছেন যে আমাদের রব ভাই ট্রাস্টি মিল্টন জামি মসজিদের Uh, Alhamdulillah, Allah bless him from the uh, beginning where uh, I've been contacted with the Milton Majid, He has been helping me, helping even the Etian Bangla to make this appeal success. So, and uh, I would like to give a big thanks to the Malik Bhai, and he coordinated everything from uh, day one. Uh, আজকে পর্যন্ত হেল্প করেছেন এবং আমি বিলাল ভাইয়ের নাম বলেছি আমি সাদিক বা নাম বলেছি আসলে সময় আমাকে অ্যাপোলজি আমি সবার কাছে হেলাল আমি হেলালের কাছে আসছি আমি আপনাদের সবাইকে আমি সর্বশেষ আমি যারা আছেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি নাম বলতে পারলাম না বাট আমি ধন্যবাদ আমি আমার এটিএন বাংলার যারা ভিউয়ার্স আছেন তারা সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমি এবার আমার এটিএন বাংলা আমাদের এটিএন বাংলা যারা টেকনিক্যাল টিম ছিলেন তারা সময়ের চাইতে বেশি সময় দিয়ে আজকে মিল্টন কিংস জামে মসজিদের জন্য তাদের মানে হার্ট থেকে কস কাজ করেছেন তাদের আমি নাম নাম নিচ্ছি আমাদের টেকনিক্যাল টিমে আছেন আমাদের নাজমুল ভাই যিনি ট্রান্সমিশনের দায়িত্বে আছেন আমাদের শিশির ভাই যিনি আমাদের তো উনি আপনাদের ক্যামেরার পেছন এখনও আমাদের সামনে আছেন আমি আশা করছি যদি সুযোগ হয় শিশির ভাই আপনি কি আমাদের সাথে একটু আসবেন আমি জনগণের একটু দেখাতে চাই যে আপনি ক্যামেরার পেছনে আপনি আমাদের সাথে কাজ করছেন প্লিজ আসুন হ্যাঁ আসুন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আপনারা দেখেছেন শিশির হয় সে প্রথম থেকেই যেভাবে মিল্টন জামে মসজিদের সাপোর্ট করেছেন মন থেকে এবং এটিএন বাংলার টেকনিক্যাল টিম সে অন্যতম একজন সদস্য আপনারা নিঃসন্দেহে চেনেন তার অনেক সে আরও অনেক টেলিভিশনে কাজ করেছে আলহামদুলিল্লাহ হি ইজ হ্যাপি টু হেল্প দ্য এরপর আমি বলবো সেই হিসেবে আপনি যদি আমাদের হাসান ভাই আমাদের যিনি আরেকজন আছেন যা আপনার এখন যে ক্যামেরা দেখতে পাচ্ছেন হাসান ভাই তিনি আমাদের সাথে একাধারে এডিটার একাধারে ক্যামেরা পারসেন একাদারে সুইচ করেন সব কিছুতেই আলহামদুলিল্লাহ আমি আরেকজনের নাম বলব যিনি আপনারা এখন যার মাধ্যমে কন্ট্রোলিং হচ্ছেন কন্ট্রোল রুমে যে এখন বসে আছে তিনি আমাদের রাসেল অনলাইন সুইচ করেন আমাদেরকে সর্বাত্মক তার এই সুইচ না হলে দেখতে পাচ্ছেন না এখানে কাউকে দেখতে পেতেন না সর্বশেষ আই উড লাইক টু গিভ বিগ বিগ থ্যাংকস অল ক্রেডিট গোজ টু দ্য মিল্টন কিংস পিপলস অ্যান্ড বিশেষ করে আমি যার নাম সর্বশেষ বললো যার মাধ্যমেই আমাদের সাথে মিল্টন কিংস জামি মসজিদের সেতু বন্ধনটা হয়েছে দেখা হয়েছে কথা হয়েছে কাজ হয়েছে হেল্প করতে পেরেছি আমরা তিনি হলেন আমাদের আমি বলব যে আমাদের হেলাল ভাইকে দেখানোর জন্য তিনি হলেন আমাদের হেলাল ভাই যাকে দিনের প্রথম থেকে যেই দিন থেকে আমাদের সাথে কাজ শুরু হয়েছে আমাদের হেলা ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে যা যা দেবেন আমি বলবো যে আমাদের ওনাকে একটু ক্যামেরাতে দেখানোর জন্য আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যাতে হেলাল ভাই আরও ভালো ভালো কাজ করতে পারেন মিল জামে মসজিদ একদম ট্রাস্টি একজন ট্রাস্টি হিসেবে তার একজন সেবক একজন সদস্য আমি তাকে বলবো একজন সেবক একজন সদস্য হিসেবে মসজিদের কাজ করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে তৌফিক দান করুন এবং সে তার বাচ্চা হয়েছে সরি স্যার সরি আমরা অডিওপলজি তার বাইপাস বাইপাস সার্জারিতে আল্লাহ তাকে সুস্থ করে দিন সেবা দান করুক এবং আমরা সবার কাছে আবারও দোয়া চেয়ে নিচ্ছি আমরা আবার সবার কাছে অ্যাপোলজি চাচ্ছি যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের এটিএন বাংলার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন অ্যাজ এ কোয়র্ডিনেটর হিসেবে যদি কোনো ভুল ত্রুটি আমি মিল্টন কিংসের সাথে করে থাকি এটিএন বাংলা ভিউয়ার্সদের সাথে করে থাকি সবার পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দোয়া করবেন এবং আশা করি কালকে আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে হেল্পিং দ্য নিডি চ্যারিটির আরেকটি অ্যাপিল নিয়ে আমাদের বাংলা এটিএন বাংলার মাধ্যমে আসবেন আমাদের বিশেষ করে আমি সব সরি আমি ভুলে গেছি থ্যাংকস দিতে আমাদের প্রেজেন্টারদেরকে মাওলানা শেখ হামিদি সালে আহমেদ হামিদি সাহেব উনি অনেক কষ্ট করে প্রতিদিন আপনাদের জন্য ভলেন্টারলি উনি কাজ করেন মাওলানা শাকির আহমেদ উনি সেই কভেনটি থেকে এসে এখানে ভলেন্টারলি কাজ করেন মাওলানা আলামিন তাও সেম ভলেন্টারলি কাজ করেন আপনাদের সবার জন্য মিল্টন কিসমজিদের জন্য মুসলিম উম্মার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার সর্বশেষ আপনারা জানেন ধন্যবাদ না দিলে হয় তারপর বলতে হবে এটিএন বাংলার সিইও হাফিজ আলম বক্স যাকে ধন্যবাদ না দিলেই নয় যার কারণে যার উচেলায় আমরা আজকে এখানে এটিএন বাংলাতে আসি এবং আসছি পাশাপাশি নিউজ টিমকে আমি ধন্যবাদে নিউজ টিম এই মিল্টন কিংস জন্য নিউজ প্রচার করেছে তারা অনেকগুলো নিউজ গতকালকে তারা নিউজ প্রচার করেছে আমি বুলবুল ভাইকে ধন্যবাদ দিচ্ছি আমি রুহুলকে ধন্যবাদ দিচ্ছি সবাইকে ধন্যবাদ আসলে নাম বললে অনেক বলা আমি সবার পক্ষ থেকে এটিএন বাংলার পুরো টিমকেই ধন্যবাদ দিচ্ছি ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ থক okay? ইউ